আমি চেয়েছিলাম যে কোনোভাবে যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা মদনমোহন ঠাকুরের কাছে পুজো দিয়ে বাংলার প্রত্যেকটা মানুষের সার্বিক মঙ্গল কামনা করে এবং এই প্রচার অভিযান কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমরা এই কর্মসূচি আগামীকাল থেকে শুরু করব। আমরা কুচবিহার থেকে শুরু করেছি তার কারণ বাংলায় কিছু রাজনৈতিক দল আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিভিন্ন জেলা বিশেষ করে এই শব্দবন্ধ যেটা ব্যবহার করে উত্তরবঙ্গ, আমি এই শব্দবন্ধটার ঘোর বিরোধী এবং আমি বলেছি যে বাংলায় গৌড়বঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি আজও সেই কথা বলছি যে আমরা মনে করি যে কুচবিহার হোক, জলপাইগুড়ি হোক, আলিপুরদুয়ার হোক, দিনাজপুর হোক, শিলিগুড়ি হোক, দার্জিলিং হোক, কালিম্পং হোক, এই বিভিন্ন এলাকা জুড়ে যে সমস্ত অঞ্চল রয়েছে বা ওয়ার্ড শহর শর্তলি এলাকা, প্রত্যেকটা ওয়ার্ড অঞ্চল গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ এবং আমরা যেখান থেকে কর্মসূচি শুরু করছি দিনহাটা থেকে, জায়গাটার নাম হচ্ছে বামনহাট ফুটবল ময়দান, একেবারে বাংলার শেষ প্রথম সীমান্ত বলতে পারেন বা যেখান থেকে বাংলার ভৌগোলিক মানচিত্র বা বাউন্ডারি শুরু হচ্ছে। লোকে ভাবে যে বাংলা এখানে শেষ হয়, আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখেন আমরা মনে করি কুচবিহার হচ্ছে বাংলার মাথা, জলপাইগুড়ি হচ্ছে বাংলার মাথা, আলিপুরদুয়ার বাংলার মাথা। সুতরাং আমরা বারে বারে এক কথা বলে এসেছি যে কোনোভাবে আমরা এই বাংলার শান্তি সম্প্রীতি শৃঙ্খলা নষ্ট করে এই যে পৃথক রাজ্য তৈরি করার যে একটা ডাক নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলে, এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে। এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টির একাংশ। আমরা মানুষের কাছে এসেছি, গত ছ মাসে আমি প্রায় এই কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব মিলিয়ে প্রায় পাঁচবার এসেছি। আপনারা লোকাল সাংসদকে যতবার দেখেননি তার থেকে বেশি আমাকে দেখেছেন। আমি কুচবিহার মা ভাই বোনেদের কাছে কৃতজ্ঞ, যেভাবে তারা আমাদেরকে ভালোবাসায় আজকে সমৃদ্ধ করেছে এবং নিজেদের করে বরণ করে নিয়েছে। আগামীকাল আমরা সেই দিনহাটা থেকে কর্মসূচি শুরু করব এবং কালকে আমার প্রায় তিনটি জনসভা আছে, আমার সকালে কিছু মিটিং রয়েছে, তারপর তিনটি জনসভা রয়েছে, তারপর সন্ধেবেলায় ফিরে আমাদের ক্যাম্পের অধিবেশন রয়েছে, তারপরের দিন আমি যাব মাথাভাঙা, তারপরের দিন আমি যাব তুফানগঞ্জ, তারপরের দিন আমি যাব আলিপুরদুয়ার, তারপরের দুদিন আমি জলপাইগুড়িতে থাকব। একইভাবে এই কর্মসূচির যে রূপরেখা বা যে রুট ম্যাপ সেটা আপনাদের সাথে মিডিয়ার বন্ধুদের সাথে ইতিমধ্যেই আমরা শেয়ার করেছি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039।